আমি একটু দেবাশিস বাবুর কাছে যাবো। তাহলে দেবাশিস বাবু, অমিত কান্তটা খুব সুন্দর কথা বলেছে যে এমন কিছু ক্ষেত্র তৈরি করা হচ্ছে যেখান থেকে তোলাবাজি কাজটা করা সহজ হয়। এটা একটা দারুণ পয়েন্ট বলেছে অমিত্র। এবং তাহলে আমরা পেলামটা কি, আমরা একদিকে যেমন গুরুত্বপূর্ণ শিল্প পাচ্ছি না, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না, একটা বড় ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কোনো অনুসারে শিল্প তৈরি হচ্ছে না, এগুলো আমরা পেলাম না। আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি তা আমরা পাইনি। দেবাশিস বাবু, আমরা কি পেয়েছি সেই হিন্টটা একটু দিন। কারণ আমার যা মনে হচ্ছে, আমরা হিংসা, নির্যাতন, তোলাবাজি, বোমাবাজি, দুর্নীতি, এর বাইরে কিছু পাইনি। পেয়েছি, পেয়ে থাকলে দেখুন, পশ্চিমবঙ্গবাসীর অবস্থাটা অনেকটা হচ্ছে ওই ডাঙায় বাঘ জলে কুমিরের মতো। মানে একদিকে রাজ্য সরকার, একদিকে কেন্দ্র সরকার, এই দুয়ের যাতাকলে পড়ে মানুষের এবং শিল্পের অবস্থা খুব খারাপ। মানে যেটা অরিত্র বলার চেষ্টা করছিল, আমি আরেকটা কথা বলি যে এটা আমি আগেও আপনাদের এখানে বলেছি যে শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষে প্রায় 26,000 কারখানা বন্ধ হয়ে গেছে। এবং এই যে বন্ধ হয়ে যাওয়া, এটা সংসদে পেশ হওয়া তথ্য, এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে কিন্তু ওই কারো আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি কিছু নেই, বা তোলাতোলাও নেই। এটার মূল কারণটা হচ্ছে যে শিল্পপতিরা যে ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা করবেন কোথায়? মানে সেই চাহিদা তো থাকতে হবে, তো চাহিদা থাকলে তো আমাকে জিনিসটা বানাতে হবে বা তৈরি করতে হবে। এটা একটা খুব বড় কারণ, মানুষের হাতে টাকা নেই। এখানে আরেকটা কথা বলতে হবে, এটাকে বিজেপি সরকারকে মানতে হবে এই জায়গাটা, যে লাস্ট এই যে 10 বছরে আপনি 28টা নাম দিতে পারি, 28 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের প্রায় $10 trillion, মানে টাকা, $10 trillion, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ মানে ব্যাংক থেকে লুট হয়ে গেছে। মানে বিজয় মালিয়া, মেহুল চোস্কি, নীরব মোদি, ললিত মোদি, এই এই যে টাকাগুলো, প্লিজ আমায় কথা বলতে দিন, আমি তো কথা বলিনি, আমি মিথ্যা তথ্য দিচ্ছি না, দাঁড়ান, মেনে নিতে হবে। বিজয় মালিয়া কোন, প্লিজ একটু দাঁড়াবেন, কথা বলতে দিন, মিথ্যা কথা আপনি বলছেন, আপনি এতক্ষণ ধরে মিথ্যা কথা বলেছেন, দেখুন টিকিটা এইভাবে তো প্রবলেম হয়ে গেছে, এটা কি হচ্ছে? আমি বলছি, উনি একটা তথ্য দিয়েছিলেন যে পাঁচ কোটি প্রভিডেন্ট ফান্ডের কথা উনি বলছিলেন। উনি জানেন না, ওনার জ্ঞান নেই। সেটা হচ্ছে যে কোভিডের সময় বিজেপি একটা কথা বলেছিল, যারা প্রভিডেন্ট ফান্ডে এখনো এনরোলমেন্ট করেনি, প্রত্যেকে এনরোলমেন্ট করতে এবং সেখানে গভর্নমেন্ট সাবসিডি দেবে। এবং প্রত্যেক কোম্পানিতে তারা বিভিন্ন রকম, হয়তো সব এমপ্লয়িকে দেখায় না, সেই সময় প্রত্যেকে তার এমপ্লয়িকে দেখানোর চেষ্টা করেছিল এবং সেখানে অনেক রকমের জালিজুলি ঘটনা ছিল। সেই তথ্যটাকে উনি তুলে ধরে বলছেন 5 কোটি বেকারের চাকরি হয়েছে, সম্পূর্ণ ভুল তথ্য। এক, দুই, 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 আজকে আমরা আপনারা খারাপ কাজ করছেন, আমি তো অরিন্দম কাছে আসছি, আমি কে আগে দেবাশিস বাবু দুজনকে থামাবো, আমি একটা ছোট্ট প্রশ্ন, অরিন্দম বাবু এই প্রশ্ন আপনার কাছে যাচ্ছে এবং আপনার কথাই সকলে শুনতে পাচ্ছে, আর কেউ কিছু শুনতে পাবে না। কেন এই রাজ্যে কোনো হিংসা হলে, অরিন্দম বাবু শুনবে, এই রাজ্যে কোনো হিংসা হলে কেন রাজ্যে কোনো হিংসা হচ্ছে?
অনেক হয়ে গেছে, আপনি আমার পরে বলুন। প্রথম কথা যে এই কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো, একটা দর্শক কিছু বুঝতে পেরেছে? একটা দর্শক যে, হ্যাঁ কেয়াদিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি একটু পড়াশোনা করি। কেরালা সম্পর্কে আপনি যেটা কথা বলেছেন, সুপ্রিম কোর্টের যে নির্দেশটা একেবারে 100% কারেক্ট। এবার আমি আপনাকে বলছি, বাংলাদেশে গত পরশু দিন একটা মিছিল দেখেছিলাম, আমার আত্মীয় পরিজন ওখানে আছে, ওখানে সন্দেশখালী মা বোনেদের একটা মিছিল। সেইখানে ওখানকার মানুষরা জিজ্ঞাসা করছে যে মায়েরা কেন, পুরুষরা কেন নেই? একটাই উত্তর হচ্ছে যে পুরুষরা সব আজকে তামিলনাড়ু থেকে, রাজস্থান থেকে সব চলে গেছে, ওখানে কারো চাকরি নেই। সেকেন্ড বলছে, অরিন্দ্রবাবু অত্যন্ত ভালো একটা পরিসংখ্যা দিলে লোকসভার ইলেকশন। আপনি বলুন যে বিগত এই যে শীতকালীন অধিবেশনে যে আজকে 18 দিন আছে, আজ কেউ থাকলো না, একটা দিন 100 দিন নিয়ে আজকে প্রতিবাদ হয়েছে? একটা দিন আজকে ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে? একটা নিয়ে বাংলাকে যে আজকে প্রতিবাদ, বাংলাকে যে আজকে বঞ্চনা, আমি প্লিজ বলতে দিন, আমি আপনাদের বিরক্ত করিনি। বাংলাকে যে দীর্ঘদিন ধরে আপনার যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বঞ্চনা করছে, কোনো এমপি এটা নিয়ে সোচ্চার হয়েছে? এবার আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, আপনি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে, 2011 থেকে 2005 এই আজ পর্যন্ত আজকে 5টা হচ্ছে ইন্ডাস্ট্রি মেলা হলো। এপ্রিল 2022 ঘোষণা ছিল, আমি ইন্টারেস্টেড হই, সেই মেলাতে আমি গিয়েছিলাম। 3 লক্ষ, দর্শক বিন্দু শুনে রাখুন, কেউ আপনারা উত্তর দেবেন, 3,42,375 কোটি টাকার শিল্পপতিরা লগ্নি করবেন, 137টি মৌ স্বাক্ষর হয়েছে। এবার ছেড়ে দিন বাণিজ্য মেলা 2023 কি হলো, বেড়ে গেল, 3,76,288 কোটি টাকা লগ্নি প্রস্তাব, 188টা মৌ স্বাক্ষর, 400 জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস, 40টি দেশের প্রতিনিধি, 15টি দেশের রাষ্ট্রপতি। ছেড়ে দিন, দাঁড়ান প্লিজ, আমাকে বলতে দিন অরিন্দ্রবাবু, আমি আপনাকে হাত জোর করে বলছি, অনেক মানুষ শুনছে, অনেক মানুষ, আপনি উত্তর দেবেন।